দর্শক, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের যে প্রভাব, ইতিমধ্যে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে এর প্রভাব শুরু হয়েছে। আপনারা জানেন এবং আমরাও জেনেছি যে এই ঘূর্ণিঝড়টি পায়রাপুর থেকে প্রায় 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং সন্ধ্যানাগাদ এর আঘাত হানতে পারে এই উপকূলে। এই উপকূলে আঘাত হানার সময় আপনার প্রচণ্ড তাণ্ডব চালাতে পারে, সেই সংখ্যা রয়েছে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তো আমাদের সেই যানমালের ক্ষতি যাতে না হতে পারে উপকূলে মানুষের, সেজন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যত স্কুল কলেজ আছে সবগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে ছিডোরের মতো এই উপকূলের মানুষের কোনো যানমালের ক্ষতি ওরকমের না হতে পারে। এবং এই ঝড়ের পরবর্তী সময়ের যে প্রস্তুতিটা, শুকনো খাবার এবং বিভিন্ন মেডিসিন এবং মেডিকেল টিম, এগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে মানুষ কোনো রোগ বা ইতে অসুস্থ হয়ে না পড়ে এবং বিশুদ্ধ পানির অভাবে যেন মানুষ না পড়ে, এই প্রস্তুতি রাখা হয়েছে। দর্শক, ঘূর্ণিঝড়টি আসছে, এই ঘূর্ণিঝড়ের খবর পেয়ে সবচেয়ে আতঙ্ক বিরাজ করছে এই উপকূলের যে বেড়িবাঁধের পাশে যে মানুষজন রয়েছে, যারা বসবাস করে তারা খুব সংখ্যা রয়েছে এবং এইভাবে তাদের দিন কাটতেছে। তারা আশ্রয় শেল্টারে তারা যাচ্ছে, অনেকে আবার অনেকে যাচ্ছে না, যে রাত হবে বা পরিস্থিতি বুঝে তারা এখান থেকে যাবে। তো আমাদের এখান থেকে কয়েকজন এর সাথে কথা হয়েছে, আমাদের যে বেড়িবাঁধের পাশে যারা বসবাস করে তারা আমাদেরকে জানিয়েছেন, যারা এই বেড়িবাঁধটি, আমি এখন আছি ইটবেড়িয়া ইউনিয়নে, ইটবেড়িয়া ইউনিয়নের কালীচন্দ্রা গ্রাম, এই কালীচন্দ্রা গ্রামে কিছু অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধের কারণে এখানের যে গ্রামবাসী রয়েছে তারা খুব আতঙ্কে বিরাজ করছে। চলুন দর্শক, আমি একটু তাদের মতামত শুনি। বন্যায় আন চাচা বহু কম কি পোলাফান লই কোনখানে যে যাম যাওন জায়গা নাই, বহু ভয়াবহ আছি, ঘর দুয়ার ভাঙ্গা দেন নদীর কূলে, দেন এই পানিতে ঠেলা দিচ্ছে, কোনো কথাই নেই, কোনো যাম যান বহু দূর যে হ্যাঁ এই রাস্তা দিয়ে দেখতে না, বুঝলেন চাচা এই অবস্থা হন, আমরা কোথায় যাম ঘুরে গার লই যাম, এই দুয়ারে পাকও করেন যে দুয়ারে ঠেলা নিয়ে ঘর কমু কি পাক যে করুন কই না, কত কি ছাড়িবা কোন দিক যাম, এই অবস্থা এই পুষ্টি হন। এভাবে আমাদের জীবন খুব কষ্টের ভিতরে আছে, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, এই যে জোয়ার আসছে এখন পানি ওভারে এই পাশে পড়বে, আমরা এখন ভয়ভীতির ভিতরে আসছি, আমরা এখন ভয়ভীতির ভিতরে আছি, এই পাক করতেছে হঠাৎ করে চুলে পানি উঠে দিবেন, তারপর আমরা কি করতে পারি, একটা মানুষ অসুস্থ হইলে হ্যারে নিয়ে যে যামু, একটা জাইলেন না ট্রলার আইন নিয়ে হইয়ের পর আমাকে লইয়ে ওভার ওটা লাগে, হ্যাঁ লইয়ে আর কোনো জায়গায় যাইতে পারি না। এখন আমরা চাইতেছি যে আমাদের এই সাইড বেরিটা জানি ঠিক হয়, মজবুত হয়, এই অবদাটা জানি আমাদের মজবুত হয়, পানিটা জানি আমাদের ভিতরে না আসতে পারে। এই সময় সিডুর গেছে, আমফাল গেছে, এই বন্যায় এই রাস্তাগুলো হয় না, এখন পর্যন্ত এই ভাদনা কিসমতের রাস্তাটা হয় নাই, অন্যান্য রাস্তা হয়েছে কিন্তু এই ভাদনা কিসমতের রাস্তা হয় না আমাদের এই বেড়িবান্ধা, খালি আশা দেয় আর কিছুই না, কইতেছে হইবে 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 কিন্তু হইতে আসে না, রাস্তাটা কেন হয় না আমরা জানি না, একদম মনে করেন চারটি নদীর মোনায় গণিত তো পারা নদীর আমরা এইটা পাইছি, আমাদের সামান্য একটু চর আছে, অল্প কিছু আর অনেক জায়গায় তো পাখা রুটি ভেঙে গেছে, কিন্তু পাখা রোড যে কোনো মুহূর্তে তো ছুটিয়ে যাইতে পারে তুবনের বাড়িতে, আমরাও একে অত ঝুঁকিপূর্ণ যা বলার মতন না, আমরা সিডোরের বন্যা দেখছি আমরা পোতাও পাই না, আমাকে বেশি অত জরুরি আমাকে ছাড়বে, এইটা পাকা ঠিক সইতে নেওয়া এইটি দাবি আর কিছু না।